প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম প্রত্যয়ের ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা প্রথম বর্ষে ভর্তি হবার পরে আমি অসুস্থতাজনিত কারণে তোমাদের সাথে পরিচিত হতে পারিনি, ক্লাস নিতে পারিনি, তাই আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। ইতোমধ্যে বাংলা প্রথম পত্রের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অনুসরণ করছো, পড়াশোনা করছো বাসায় নিজেদের মতো করে। তো আমি আজকে তোমাদের একটি কবিতা পড়াবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতা। আমরা প্রত্যেকেই জানি যে ইতোমধ্যে রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের একজন প্রাণ পুরুষ, বিশ্বকবি হিসেবে খ্যাত। 1913 সালে তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ মানবতার জয়গান গিয়েছেন তার কবিতার মধ্যে। সৌন্দর্য পিপাসু, সৌন্দর্যের প্রতি তার যে অনন্ত তৃষ্ণা, তিনি রোমান্টিক গীতি কবি। আর ব্যক্তি রবীন্দ্রনাথ একজন বড় মাপের দার্শনিকে বটে। আর এই দার্শনিকের তার সৃষ্টি সম্ভার নিয়ে, তার সাহিত্যকর্ম নিয়ে, তার চিত্রকর্ম নিয়ে, তার শিল্পকর্ম নিয়ে যখন তিনি খ্যাতির একেবারে শীর্ষে অবস্থান করেছেন, তখনই তার মধ্যে শঙ্কা জেগেছে, প্রশ্ন জেগেছে যে তার মৃত্যুর পর তার সাহিত্য তার পাঠকেরা কতটা তার সাহিত্য পাঠ করবে, রস আস্বাদন করবে। আর সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথের এই আশঙ্কা থেকে, এই ধরনের সন্দেহ থেকে যে রবীন্দ্রনাথ তিল তিল করে তার সাহিত্য সম্ভার সৃষ্টি করেছেন, তার শিল্পের যে প্রতিমা নির্মাণ করেছেন, সেই শিল্প প্রতিমা তার মৃত্যুর পর আদৌ কি মানুষ পাঠক সেগুলো পড়বে কিনা। সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী নাম কবিতা, প্রথম কবিতা, এবং এই কবিতার নাম অনুসারেই সোনার তরী কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে। সোনার তরী একটি রূপক কবিতা। আমরা সাহিত্যের যে শ্রেণী বিভাগ রূপশ্রেণী করলে রূপক কবিতা এক ধরনের শ্রেণী বিভাগ, যেখানে দু ধরনের চিত্র থাকে, রূপক কবিতা দু ধরনের অর্থ থাকে। তো সোনার তরী কবিতা এই ধরনের এরকমই একটি বাহ্যিক যে চিত্র, সেখানে আমরা পাই যে দ্বীপের মতো, দ্বীপ সদৃশ একটা ছোট্ট ধান খেতে কৃষক সোনার ধান কেটে অপেক্ষা করছেন শ্রাবণের ঘনঘোর বর্ষার দিনে। আকাশে মেঘ গর্জন করছে এবং চারপাশে, এই দ্বীপের চারপাশে, দ্বীপ সদৃশ যে ভূখণ্ড, যে জমি, এটা চারপাশে যে জল, সেই জল ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং সেই এই ধান ক্ষেতের পাশে আরো একটা খরস্রোতা নদীর চিত্রকল্প আমরা এখানে পাই, যে সেই নদীর জল বাড়ছে, ঢেউ বাড়ছে, স্রোত বাড়ছে। আর এই বৃষ্টি বর্ষার যে ভয়ঙ্কর রুদ্রমূর্তি, সেটি সময় যত অতিবাহিত হচ্ছে সেটি বেড়েই চলেছে। আর এই কারণেই কৃষক উৎকণ্ঠিত, শঙ্কিত যে সে তার ফসলগুলো, সোনার ধানগুলো রক্ষা করতে পারবে কিনা। আর উৎকণ্ঠিত এই কৃষক প্রতীক্ষা করছে একটি নৌকার জন্য, সে প্রতীক্ষা করছে যদি কেউ এই পথ দিয়ে, তার পাশ দিয়ে, কাছ দিয়ে আসে, তাহলে সে এই নৌকার মাঝিকে আকুল মিনতি জানাবে, স্বনির্বন্ধ অনুরোধ জানাবে যেন এই মাছি তার সোনার ধানগুলো নিয়ে যায়। সত্যি সত্যি
কৃষক যখন এরকম শঙ্কা নিয়ে এক ধরনের দুরু দুরু আশা নিরাশার দোলাচলে দুলছে, এরকম একটা সময়ে কৃষক দেখতে পায় যে দূরে পাল তুলে দিয়ে একজন মাঝি গান গাইতে গাইতে একটা নৌকো নিয়ে আসছে, এপথ দিয়ে তার পাশ দিয়ে আসছে। তো এই মাঝিকে দেখার পরে কৃষকের মনে আশার সঞ্চার হলো। তার কাছে মনে হলো যে দূর থেকে মাঝিকে তার কিছুটা পরিচিত মনে হলো, চেনা মনে হলো, এবং সে আশান্বিত হলো যে না, এই মাঝির কাছে সে অনুরোধ করবে এবং সে তার সোনার ধানগুলো যেন নিয়ে যায়। আর এই মাঝি যতই তার কাছাকাছি আসতে লাগলো, এই মাঝি অন্যান্য মাঝিদের মতো ছিল না। এই মাঝি একেবারেই নির্মোহ, নির্বিকার, কোনো দিকেই যেন তার কোনো আসক্তি নেই, কোনো খেয়াল নেই, কোনো আকর্ষণ নেই। একজন ধান খেতে পাশে ধান খেতে অপেক্ষা করছে দ্বীপের মতো একটা ভূখণ্ডের মধ্যে, তার পাশ দিয়ে নৌকো নিয়ে এ মাছি আসছে গান গাইতে গাইতে আপন খেয়ালে। কৃষক তাকে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, প্রথমে সে খুব একটা খেয়াল করেনি, তার কোনো আকর্ষণ ছিল না, কোনো ভ্রুক্ষেপ ছিল না কৃষকের প্রতি। অবশেষে কৃষক তাকে ডেকেছে, জোরে তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনুরোধ করেছে, মিনতি করেছে যেন এক মাছি তার সোনার ধানগুলো রক্ষা করে, সোনার ধানগুলো নিয়ে যায়। তো এখানে কৃষকের অনুরোধে মাছি তার নৌকা বোঝাই করে, কৃষক নিজে হাতে থরে থরে সুবিন্যস্ত করে তার সোনার ধানগুলোকে সাজিয়ে দিয়েছে। আবার এবার নৌকা একেবারে পরিপূর্ণ, এখানে তিল ধরনের কোনো ঠাঁই নেই, এরকম একটি অবস্থা। তবুও এই কৃষকের মন মানছে না, কেননা তার ইচ্ছা সে মাছির সাথে সাথে তার সোনার ধানের সাথে সাথে মাঝিকে সে অনুরোধ করে তাকেও যেন এই নৌকার মধ্যে ঠাঁই দেওয়া হয়, স্থান দেওয়া হয় এবং সেও মাছির সাথে যেতে আগ্রহী। কিন্তু এ মাছি মহাকালের প্রতীক, মহাকালের প্রতীক এই মাছি এখানে ভীষণ ভাবে ভয়ানক নিষ্ঠুর আচরণ করে এই কৃষকের সাথে। এবং এই মাছি শুধু বলছে যে ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সেতরি আমারই সোনার থানে গিয়েছে ভরে। অর্থাৎ মাছি তাকে কৃষককে বলবার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে তার নৌকার মধ্যে তেল ধারণের কোনো ঠাঁই নেই। সুতরাং কৃষকের উৎপাদিত সোনার ফসলেই তার নৌকা এখন পরিপূর্ণ, সুতরাং এই মাঝি কোনোভাবেই এই কৃষককে আর তার নৌকায় স্থান দিতে পারবে না, তাকে বয়ে নিতে পারবে না। তো এখানে মাঝির যে একটা করুণ, কৃষকের যে একটা ট্রাজিক পরিণতি বা করুণ একটা অবস্থার কথা বিবেচনা করা হচ্ছে, যে অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন মৃত্যু এবং ধ্বংসের জন্য কৃষক অপেক্ষা করছে। এবং ব্যক্তি রবীন্দ্রনাথ তিনি যখন সোনারতরী কবিতা নিয়ে সমালোচকরা পাঠকরা অনেক রকম আলোচনা সমালোচনা নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করেছেন, তর্ক বিতর্ক করেছেন, তখন ব্যক্তি কবি রবীন্দ্রনাথ সোনারতরী কবিতার একটা ব্যাখ্যা নিজেও দেওয়ার চেষ্টা করেছিলেন যে মহাকাল আমার সর্বস্ব নিয়ে যায়, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি এবং অবহেলার মধ্যে। সোনারতরী নিয়ে সোনার ধান নিয়ে যায় কিন্তু আমাকে লয় না। বিশ্ব জগতের যে পরিক্রমণ, সময়ের যে ভাবগতিক,
সেটি দেখে রবীন্দ্রনাথ শঙ্কিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছিল গ্রিসের যে সভ্যতা, রোমান যে সভ্যতা, এই সভ্যতাগুলো পৃথিবীকে যতভাবে জ্ঞান বিজ্ঞানে, সাহিত্য, শিল্পে, চিত্রকর্মে সমৃদ্ধ করেছে, আর ঠিক সেই পরিমাণে পৃথিবীর মানুষ সময় মহাকাল তাকে সেই সম্মান, সেই যে অমরত্ব তাদের পাওয়ার কথা ছিল, যে ঐতিহাসিক স্বীকৃতি তাদের পাওয়ার কথা ছিল, সেটা তারা পাননি। আর এ কারণেই রবীন্দ্রনাথের মনে এরকম একটি শঙ্কা জেগেছে। রবীন্দ্রনাথ অমর হতে চান। তার প্রাণ কবিতায় তিনি বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই রবীন্দ্রনাথ বাঁচতে চান, কিন্তু কিভাবে সেটি প্রশ্ন। তা আমরা এবার একটু কবিতা পাঠে যাই, তারপর আমরা বিস্তৃতভাবে কবিতাটির যে মূল ভাব, যে জীবন দর্শন, সেটি আমরা আরো ব্যাপকভাবে আলোচনা করব। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুর ধরা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। শ্রাবণ মাসের আকাশে মেঘের গর্জন চলছে, আর দ্বীপ সদৃশ একটা ধান ক্ষেতের মধ্যে কৃষক তার সোনার ধান কেটে অপেক্ষা করছেন। আর চারি সময় যত অতিবাহিত হচ্ছে, ততই এই ধান ক্ষেতে চারিদিকে স্রোত বাড়ছে, জল বাড়ছে, এবং ভয় আশঙ্কা, বিপদের যে আশঙ্কা, সেটি বাড়ছে। কৃষকের মনে প্রশ্ন জাগছে, সে হয়তো তার সোনার ধানগুলো রক্ষা করতে পারবে না। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেখে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। একটা দ্বীপের মতো যে চারিদিকে জল বেষ্টিত যে ধান ক্ষেত, সেখানে কৃষক সোনার ধান কেটে অপেক্ষা করছে, আর ভয়ঙ্কর যে স্রোত, যে জল, সেটি বাড়ছে। আর এখান থেকেই কৃষক অন্য পারে তার যে নিজের গ্রাম, সে গ্রামখানি ছায়া সুনিবিড়, গাছপালা পরিবেষ্টিত, কালচে রং ধারণ করেছে, আকাশে যেহেতু মেঘ আছে, মেঘের গর্জন আছে, সুতরাং দূর থেকে তার এই গ্রামখানি, গাছপালা পরিবেষ্টিত কালচে রঙের গ্রামখানি সে দেখছে তাকিয়ে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এরকম একটা সময় যখন কৃষক শঙ্কিত ছিল, আশা নিরাশার দোলাচলে দুলছিল, তার কাছে মনে হয়েছিল সে হয়তো তার সোনার ধানগুলো রক্ষা করতে পারবে না, যে কোনো সময় তলিয়ে যাবে ভূখণ্ড, এই জমিটা, এবং তার ধান সহ কৃষক নিজ জলে তলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই সময় দূর থেকে পাশের যে খরস্রোতা নদী, সেই নদীতে গান গাইতে গাইতে একজন মাঝি আসছে পালতোলা নৌকা নিয়ে। নিঃসংকোচিত্তে সে গান গাইছে এবং কোনো দিকে তার কোনো রকম খেয়াল নেই, দৃষ্টি নেই, ভ্রুক্ষেপ নেই, নির্মোহ, নিরাসক্ত, নির্বিকার এই মাঝি, কোনো দিকে তার যেন কোনো রকম আকর্ষণ বোধ নেই। এবং এই ঢেউ পার করে, তরতর করে সে পালতোলা নৌকা নিয়ে আসছে। আর এবার কৃষক আশান্বিত হল, তার হৃদয়ে আশার সঞ্চার হল যে এই মাছই মনে হয় খুব সম্ভবত তার পরিচিত কেউ, পূর্ব পরিচিত কোনো মানুষ। তখন
কৃষক এই মাছিকে জিজ্ঞেস করছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কূলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে লও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার থান কূলেতে এসে। কৃষক মাছিকে সম্বোধন করছে, দৃষ্টি আকর্ষণ করে বলছে যে হে মাছি, আমি জানি না তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, কত দূরে যাচ্ছ, কিন্তু তুমি একটি বার আমার কাছে এসো, এই জমিতে নৌকাটা ভিড়াও এবং তুমি এরপর তুমি যেখানে খুশি তোমার যে গন্তব্য সেখানে তুমি যেও, কিন্তু আমার একটা অনুরোধ আছে যে আমি অনেক পরিশ্রম করে অনেক শ্রমে ঘামে পরিশ্রমে সোনার ধান উৎপাদন করেছে আমার জমিতে, তুমি আমার এই সোনার ধানগুলোকে তোমার নৌকো করে তুমি নিয়ে যাবে, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নেই দিয়ে, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। কৃষক তার নৌকার মধ্যে নৌকার মাছিকে বলছে যে মাছির যত খুশি যে ধানগুলো কৃষক কেটেছে আটি বেঁধে রেখেছে, সব ধানগুলো মাছি যা চাইবে যতগুলো চাইবে সবই কৃষক নিঃশর্তে মাছিকে দিয়ে দিবে। আর এতকাল নদীকূলে যাহা লয়েছেন ভুলে, সকলে দিলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার এলো করুণা করে। কৃষক নিজেই এই ফসল চাষ করতে গিয়ে তার যে পরিশ্রম হয়েছে এবং পরিশ্রমের যে প্রাপ্তি সে পেয়েছে সোনার ধান সোনার ফসল, সেই ধানগুলো কৃষক নিজেই মাছির মহাকালের প্রতীক রূপে মাছির নৌকার মধ্যে নিজেই সাজিয়ে দিয়েছে, ভরে দিয়েছে, তুলে দিয়েছে। এখন কৃষক তার একটা অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, বিনীত একটা অনুরোধ, আকুল একটা আবেদন, এ মাছই যেন ফসলের সাথে তাকেও নৌকার মধ্যে স্থান দেয়, তাকেও নিয়ে যায়। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার থানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তো নৌকাটা ছোট, সে নৌকার মধ্যে কৃষক যখন তার সোনার ধান তুলে দিল তখন এই নৌকার মধ্যে আর তিল ধারণের কোনো ঠাঁই নেই, কোনো স্থান সংকুলন হবে না, এবং কৃষক যেন নিজেই বলছে একটা ধরনের অজ্ঞাত সারে যে ছোট তরি কোথাও জায়গা নেই, আর এ তরিটা তো আমার ধানেই ভরে যাচ্ছে নৌকাটা, সুতরাং শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শ্রাবণের এই যে ঘন ঘোর বর্ষার দিনে নদীর পাড়ে চারিদিকে দ্বীপের মতো এই ধান খেতে কৃষক অপেক্ষা করছে, মাছি তাকে প্রত্যাখ্যান করেছে এবং চারিদিকে জলের যে ভাবগতিক তাতে যে কোনো সময় এই জলের ভূখণ্ডটি নিমজ্জিত হবে পানির মধ্যে এবং কৃষকের আসন্ন মৃত্যু বা ধ্বংস একেবারে অনিবার্য। কৃষক রূপী সৃজনশীল মানুষ, শিল্প স্রষ্টা, কবি, লেখক, উপন্যাসিক, নাট্যকার, চিত্রকর সহ এরকম যারা জ্ঞানের সাধনায়, বিজ্ঞানের সাধনায়, সাহিত্যের সাধনায় যারা নিমগ্ন থাকেন, সেই মানুষগুলো তাদের সারা জীবনের যে অর্জন সেটি মহাকাল গ্রহণ করে এবং
রবীন্দ্রনাথ আরো একটি জায়গায় বলেছেন যে সংসার আমার সমস্তই লইয়া যায়, একটি কণাও ছাড়বে না, সে সবকিছু গ্রহণ করে, সংরক্ষণ করে, এক কাল থেকে আরেক কালে নিয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। কিন্তু ব্যক্তি মানুষ, শিল্পী, স্রষ্টা, সাহিত্যিক, বিজ্ঞানী, সৃজনশীল মানুষ যখন নিজে অমর হতে চায়, তার অহংকে বাঁচিয়ে রাখতে চায়, তখন কিন্তু ওই মহাকাল রূপ যে সময়, সে নিষ্ঠুর আচরণ করে, সে কখনো কীর্তিমান মানুষকে অমর করতে চায় না, তার কীর্তিকে অমর করতে চায়, ধরে রাখতে চায়, অমরত্বের লোকে নিয়ে যায় এক কাল থেকে আরেক কালে, এক যুগ থেকে অন্য যুগে। কিন্তু ব্যক্তি মানুষকে সে নিতে চায় না, তাকে অমর করতে চায় না। তো ব্যক্তি রবীন্দ্রনাথ তার মনে যে অনন্ত তৃষ্ণা ছিল, তিনি মানুষের মনে বেঁচে থাকতে চান, মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান। আর এই নশ্বর পৃথিবীতে মানুষের শিল্পীর শিল্পকর্ম, চিত্রকর্ম চিরায়ত অবিনশ্বর, কিন্তু ব্যক্তি মানুষ সেখানে নশ্বর, ব্যক্তিকে ধ্বংস হতে হয়। আমরা বিখ্যাত সেই সাহিত্যিক হোমার, অথবা আমরা যদি শেক্সপিয়রের কথা বলি, আমাদের কালিদাসের কথা বলি, রামায়ণ রচয়িতা ব্যাসের কথা বলি, অথবা ভারতবর্ষের ক্ষমতাধর শাসক যারা ছিলেন, প্রতাপ সিংহ, অথবা আকবর দ্য গ্রেট, এরকম অনেক শক্তিধর, আমরা গ্রিসের আলেকজান্ডারের কথা বলি, ফ্রান্সের নেপোলিয়নের কথা বলি, যে এই ক্ষমতাধর মানুষগুলো ইতিহাস সৃষ্টি করেছিলেন, ইতিহাসকে নিজের পথে চালিত করেছিলেন, কিন্তু মহাকালের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ তাদের শিল্প, তাদের যে অর্জন, সেই তাদের যে জ্ঞানের সাধনা, শিল্পের সাধনা, সাহিত্যের সাধনা, সেগুলো মহাকাল গ্রহণ করছে, মানব সভ্যতা সেগুলো গ্রহণ করছে। আজকে থেকে অনেক আগে, হাজার হাজার বছর আগে, কত বছর আগে আগুনের আবিষ্কার হয়েছিল সেটি আমরা কেউ বলতে পারি না, কিন্তু সে আগুনের যে সুফল সেটি আমরা ভোগ করছি। এবং মানুষ এভাবেই অনেক বছর আগে হয়তো পোশাক কাপড় তৈরি করবার জন্য সুতা তৈরি করেছিল, তাঁত তৈরি করেছিল, যে মানুষটি তার আমরা খবর রাখি না। আবার বিদ্যুতের অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে সভ্যতার, আর সে বিদ্যুৎ যিনি তৈরি করেছেন আমরা হয়তো অনেকে তার নামও জানি না। তো এভাবেই প্রকৃতির, মহাকালের যে নিষ্ঠুর নিয়তি, নিষ্ঠুর যে নিয়ম, সেটি যে মহাকাল মানুষের কর্ম কীর্তিকে গ্রহণ করে, তার সৃষ্টি সম্ভারকে সে গ্রহণ করে, তাকে ধারণ করে, তাকে এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যায়, এবং সেখানে ব্যক্তিকে নিশ্চিতভাবেই ধ্বংসের পথে, বিনাশের পথে যেতে হয়। ব্যক্তির নাম সেখানে অমর হতে পারে না, ব্যক্তির অহম সেখানে অমর হতে পারে না। এভাবেই রবীন্দ্রনাথ তার সোনারতরী কবিতায় এই কৃষকের রূপকে, কৃষক শিল্পের স্রষ্টা, সৃজনশীল মানুষের প্রতিনিধিত্ব করে, সাহিত্যের স্রষ্টা, বিজ্ঞানী, নানা মাত্রিক সৃজনশীল মানুষ, মানুষের প্রতিনিধিত্ব করে। আর মহাকাল রূপ যে নৌকার মাঝি, সে তার নৌকার মধ্য দিয়ে সোনার তরী বা নৌকা, সেটি মহাকালের প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে, যে স্রষ্টার যে শিল্পকর্ম, সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম, শিল্পকর্ম মহাকালের প্রতিনিধিত্ব কারী এই মাছি এসে তার নৌকো করে ধারণ করে নিয়ে যায়, সংরক্ষণ করে রাখে, এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যায়, এক সভ্যতা থেকে অনেক সভ্যতার মধ্যে নিয়ে যায়। কিন্তু এই ব্যক্তি কৃষককে সে অস্বীকার করে নিতে,
এবং কৃষক আসন্ন ধ্বংসের জন্য, মৃত্যুর জন্য সে প্রতীক্ষা করে। এই যে করুণ একটা পরিণতি সোনার তরী কবিতার শেষ লাইনে, যা ছিল নিয়ে গেল সোনার তরী, রিক্ততা নিয়ে, অপূর্ণতার বেদনা নিয়ে, ট্রাজিক পরিণতি বরণ করতে হয় এই কৃষককে। এবং এই করুণ রস এই কবিতার প্রান্তিক পর্যায়ের নিষ্ঠুর মাঝির মধ্য দিয়ে সেটি প্রতিফলিত হয়েছে, সংক্রমিত হয়েছে, প্রভাবিত হয়েছে। তো তোমরা এই কবিতাটি আবার বাসায় নিজেরা পড়বে, আমার আলোচনার সাথে তোমরা সেগুলো মিলিয়ে নিজেদের মতো করে মূল ভাব অনুধাবন করবার চেষ্টা করবে। এবং আশা করছি আমাদের এখানে যে সৃজনশীল প্রশ্ন হবে সেগুলো তোমরা লিখতে সমর্থ হবে, আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আরেকদিন ক্লাসে আলোচনা করব। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করি।